আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। মেরিনস কিচেনে আজকের আয়োজনে আমি মেরিন আপনাদের মাঝে শেয়ার করব ট্রেডিশনাল মাসকলাই ডালের জিলাপি রেসিপি। এই জিলাপিটা কিন্তু আমরা যারা আছি সবাই ছোটোবেলায় হয়তো খেয়েছি, তবে বড় হয়ে খুব একটা খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে জিলাপিটা তৈরি করা অনেকেই খুব বেশি ঝামেলাদায়ক মনে করেন বা অনেকেই পারেন না, তো সেই জন্য কিন্তু আজকে আমি পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যারা ছোটোবেলায় এই জিলাপি দাদি নানির হাতে খেয়েছেন তবে বড় হয়ে আর খাওয়া হয়নি, তো তারা কিন্তু রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ খুবই মজাদার হবে, ভিতরটা হবে একদম রসালো আর হবে মুচমুচে। তো আই হোপ প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো মাসকলাই ডালের জিলাপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল। আর ডালগুলো দেখতে পাচ্ছেন এরকম ছুলানো পরিষ্কার ডাল কিন্তু এখন দোকানে কিনতে পাওয়া যায়, যেটা একসময় পাওয়া যেত না, সেই জন্য আজ তো ডালটাকে এনে খুব বেশি ঝামেলা করে এটার ছিলকাটা ছুলাতে হতো বা পরিষ্কার করতে হতো, তো সেই ঝামেলাটা কিন্তু এখন পোহাতে হয় না। যে কোনো ধরনের মুদির দোকানে খুঁজ করলেই কিন্তু এই পরিষ্কার ধবধবে সাদা মাসকলাইয়ের ডালটা পাওয়া যায়। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়েছি আর ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি ডালটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব, এতে করে ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন 2 ঘন্টার মধ্যেই ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু নখ দিয়ে টিপ দিলেই দেখা যাবে যে এটা ভেঙে যায়, এতটাই নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আগের দিনে কিন্তু এটাকে শিলপাটায় পিষা হতো, তার জন্য অনেক বেশি ঝামেলা হতো, তবে এখন কিন্তু ব্লেন্ডারই ব্লেন্ড করে নেওয়া যায়, খুবই সহজ। আর একদম দেখেন ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে ডালটা। তো সামান্য একটু পানি দিয়ে আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো যে কেউ কিন্তু করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই দেখবেন খুব দ্রুত এটা এরকম পেস্ট হয়ে যাবে। তো এবার এই ডালের পেস্টটাকে আমি অপর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি মিক্সিংয়ের সুবিধার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়াগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে 30 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম, তো সেখান থেকেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখনও কিন্তু এই চালের গুঁড়াটা একদম মোটামুটি ঠান্ডাই আছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচের মতো, আর লবণ কিছুটা চালের গুঁড়ার সাথে ছিল সেই জন্য আমি কম করে দিলাম, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবারের সোডা, এবং দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। তো পানিটা একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। যেহেতু ডালটা লিকুইড তার জন্য পানির পরিমাণ কিন্তু কম লাগবে, আর তার সাথে সাথে এখানে আমি যে চালের গুঁড়াটা দিয়েছি সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল, সেজন্য কিন্তু এখানে পানির পরিমাণটা কম লাগবে। তবে আপনি যদি শুকনো চালের গুঁড়া ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও কিছুটা বেশি লাগবে, সেটা বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন, অল্প অল্প করে দিবেন। তো দেখুন আমি খুব ভালো মতো মাখিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর মাসকলাইয়ের ডালের জিলাপিটা বানানোর জন্য ব্যাটারটাকে কিন্তু ঠিক এরকমই করতে হবে, খুব বেশি নরম করা যাবে না আবার অনেক বেশি হার্ড না, ঠিক এরকম একটা ব্যাটার হবে। তো এবার ব্যাটারটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব 10 ঘন্টার জন্য রেস্টে। তো আমি এটাকে রাতের বেলা ব্যাটারটা করে রেখেছিলাম আর সকালবেলা জিলাপিগুলো বানিয়েছি, তার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে। তো আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে তাহলে অন্য কোনো কিছু দিয়েও ঢেকে রাখতে পারবেন, তবে অবশ্যই কিন্তু কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে হবে। তো ফ্রেন্ডস আমি সকালবেলা ফিরে আসলাম। তো এখন আমি জিলাপিগুলো বানাবো, তার আগে আমি মিঠাইয়ের শিরা করে নিচ্ছি। এখানে আমি নর্মাল মিঠাই নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, আর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই শিরাটি একটু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে জিলাপির ভিতরে শিরাটা ভালো মতো ঢুকবে। আর এখানে আমি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তারপর চুলাটা মিডিয়াম রেখে আর নেড়েচেড়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এই শিরাটা ঘন করা যাবে না, আর এখানে আমি গুড়ের শিরা করছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনির শিরা করেও জিলাপিগুলো বানাতে পারবেন, তবে গুড়ের শিরা করলে জিলাপিটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে যদি খেজুরের গুড়ের মানে শিরাটা করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর শিরাটা যে কতটা পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু কিছুতেই ঘন করা যাবে না, তাহলে কিন্তু জিলাপির ভিতরে শিরাটা ঢুকতে পারবে না। তো ফ্রেন্ডস আমার শিরাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর পরবর্তী স্টেপে চলে আসলাম। এদিক থেকে দেখতেই পাচ্ছেন জিলাপির যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। কোনো ধরনের ইস্ট কিন্তু দেওয়া হয়নি, তবে মনে হচ্ছে যে ইস্ট দিয়ে ফুলিয়েছি। তো যখন এটা পারফেক্টভাবে হবে ব্যাটারটা, এবং 10 থেকে 12 ঘন্টার মতো এটাকে এরকম রেস্টে রাখবেন ভালো করে ঢেকে,
এটা কিন্তু সুন্দরভাবে একদম ফুলে উঠবে, তখনই বুঝবেন যে এটা জিলাপি বানানোর জন্য পারফেক্ট পজিশনে আছে। এখন আমি একটা মগের মধ্যে একটা পাইপিং ব্যাগ সেট করে নিলাম। এই ব্যাগের মধ্যে আমি এখন এখান থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি, আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারের ভিতরে অনেক বেশি কিন্তু বাবলস ক্রিয়েট হয়েছে। তো আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে বোতলের মুখটা ছিদ্র করে সেটা দিয়েও কিন্তু জিলাপি বানাতে পারেন। তো আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, সেই জন্য পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগের সামনের অংশটা এরকম করে একটু কেটে নিচ্ছি। আর মাসকলাই ডালের জিলাপিটা একটু মোটা হয় আর কি, মোটা করে দিতে হয়, তো সেই জন্য পাইপিং ব্যাগের সামনের অংশটা আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন, মোটা কিংবা চিকন। আর এই দিক থেকে চুলায় মিডিয়াম আছে, আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে জিলাপির শেপটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নিচ্ছি, আর আমি খুব বেশি ভালো পারি না, তবে আপনারা হয়তো বা অনেকে আরও সুন্দর মতো পারেন। তো যারা সুন্দরভাবে দিতে পারেন তাদের জিলাপিগুলো আরও সুন্দর হবে। তারপরেও কিন্তু চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন একটা শেপ হয়ে গেল, আরও একটি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার জিলাপির শেপগুলো কি খুব বেশি খারাপ হয়েছে নাকি। তো এই তো দেখুন, দেওয়ার সাথে সাথেই কিন্তু মাশাল্লাহ ফুলে উঠেছে জিলাপির শেপটা। তো প্রথম যেটা দিয়েছি সেটা একটু উল্টে পাল্টে দিলাম, পরবর্তীটা এখন উল্টে দিচ্ছি। তো কিছুটা সময় দিবেন আর কি এক পাশ হয়ে আসার জন্য, যখন মোটামুটি এক পাশ হয়ে আসবে তখন উল্টে দিবেন। তো উল্টে দেওয়ার পর এখন আমি চুলাটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে জিলাপিগুলো একদম মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। যখন চামচটা দিয়ে বাড়ি দিবেন দেখবেন জিলাপির উপরের স্কিনটা শক্ত মনে হচ্ছে, তো সে পর্যায়ে বুঝবেন যে জিলাপিগুলো ভাজা হয়েছে। তো আমার জিলাপিগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি জিলাপিগুলোকে নামিয়ে নিলাম, আর তেল থেকে উঠানোর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, অবশ্যই শিরাটা ঠান্ডা হতে হবে, তবে জিলাপিগুলা গরম গরম অবস্থায় তেল থেকে উঠানোর সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে, কারণ জিলাপি যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু রসটা জিলাপির ভিতর ঢুকবে না। তো ফ্রেন্ডস, দেখতে পেলেন চোখের সামনেই কিন্তু এক নিমেষে জিলাপির ভিতরে অনেক বেশি রস ঢুকে গিয়েছে, জিলাপিগুলো একদম রসে টইটম্বুর হয়ে গিয়েছে, কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আর ফ্রেন্ডস, সত্যি এই জিলাপিগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল, তাই বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।